কলিযুগের অবস্থা দেখো, ছেলে বৌমা একটা ঘরে আর বাবা মা আলাদা আলাদা ঘরে মাঝখানে পার্টিশন। আমার অপরাধটা কি? বুড়ো দ্বিতীয় পক্ষে স্ত্রী আমি, মানে নাবি বউ। এই বুড়ি ও কথা সে কথা নয়। কোনো কথা, আমরা যদি দুজনে এক্ষুনি এক জায়গায় হই না, হ্যাঁ যদি বাচ্চা কাচ্চা হয়, ওই জন্য দুজনে দুই ঘরে রেখেছে, ওদের ভাগিদার বাড়বে বলে। এক ছেলে বউমা ঠিক মতো খেতে দেয় না, আলাদা ঘরে রেখেছে, তার উপর বাচ্চা কাচ্চা। অবুড়ো পিঠটা চুল কাচ্ছে, জানলার ভিতর থেকে হাত গলিয়ে চুলকে দাও। দেখো দিনি দেখি এই দুঃখের সময় তোমার চুলকুনি কি করে পায়। তা চুলকুনি বলে কি আসবে, আমি যাচ্ছি, তুমি রেডি হও। দাও 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 দাও, ঠিক জায়গা দেবে, দাও দাও, দেখি দাও 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 দাও, দেখি না। আরে বাবা চুলকে দিচ্ছি, তুমি ঠিক রে উঠতো যখন লাগছে, অন্য জায়গা পড়ছে, লাগছে ঠিক জায়গা পড়েন, দেখি দেখি। এবার ঠিক আছে, হাতটা সরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা বাবা, এঙ্গে দাও, এঙ্গে দাও, এঙ্গে দাও, এঙ্গে দাও। মনে চলে দুঃখের পক্ষী ঘুমের বইরা নাচে, অন্তর কবি কষ্ট হবে ভাঙা ভাঙা কাছে। মনে চলে দুঃখের পক্ষী ঘুমের বইরা নাচে, অন্তর কবি কষ্ট হবে ভাঙা ভাঙা কাছে। আর যত ইন্দুবালা ইন্দুবালা করো, পার্টিশন ওরা ভাঙবে না, আর তোমার আমার এক জায়গা হয়তো ওরা দেবে না। আমার কি মনে হয় জানো? কি মনে হয় গো? আগের জন্মে কোন ঠাকুরের অভিশাপ ছিল। হ্যাঁ হ্যাঁ, অবুড়ো খাওয়া ঠিক মতো দিচ্ছে, আমার যা দিচ্ছে আমি টেনে নিচ্ছি, কিন্তু তোমার কি দিচ্ছে গো? আমার আর কি দেবে, হয়তো কালকে সকালবেলা তোমার বৌমা চিড়ার ভেলু গুড় দিল। ও ভগবান রে, ওরা যেন ত্রাণ শিবিরে খুলেছে, যেন আমার বন্যায় ভেসে এসেছে। তোমার কি খাওয়া দাওয়া দিচ্ছে? এই দেখো সজিরি পায়েস খেয়েছো? তা খাইনি। সজিরি পায়েসের সঙ্গে যদি আমুদি মাছের মাথাতে ঘেটে দেওয়া যায় তা কিরম হয়? দেখো যে আমুদি মাছের মাথা কাঁকর থাকে, ফেলে দি, খাই না, সেই জিনিস বুড়োর পাস করে খাত। খেয়েছো? না খাইনি, বিড়েলে দিছি, বিড়েল খেয়ে চলে গেছে। কি করে স্নান টান কদিন করনে? ওই তো তিন দিন বাদে বেহুলা বালতি করে জল নিয়েছে। বালতি করে গেলাসে করে আমার গায়ে ছেড়াক ছেড়াক করে মারতেছে, ছেড়াক ছেড়াক করে। আমি বলি এই বেহুলা তুই কি পালসার গাড়ি ধুচ্ছিস? হ্যাঁ আমি কাবাট করে অভিশাপ করি, ঠিক করে গ্যাস্ট্রিক আলসার হয়ে মরে যাবে। তোমার তো গাড়ি ধার মতো করেছে, আর আমার বিষ দেওয়া মেশিনে নেই, এত বড় ড্রাম এরকম সামনে বসে ঠিক এইভাবে স্প্রে করছে। হ্যাঁ গো, তা তুমি কিছু বলনি? না লে এই বেহুলা, বেহুলার পেটের বেহুলা, তুই কি সিম গাছে বীজ দিচ্ছিস? মনে হয় তোমার গায়ে পোকা লেগেছে। এই তো আটটা নটা বেজে গেল, মনে হয় খাওয়া দাওয়া আজকের আমাদের হবেই না। না না ও মা, এনো খাবার এনেছি, খেয়ে উদ্ধার করো। ও মা গো, কত ভক্তি তাকে সাঁকছেন নি, যেন জেলখানা আসে আমি তোর খোরাক দিচ্ছি। বিয়ার ইচ্ছা নিয়ে গোটা দুই কো দিচ্ছে, আর যে কোটা দিচ্ছে হাব ঠালায় আছে, হাব পড়ে গেছে। যাবে ভক্তি করে খাচ্ছিস কেন লাগেনি? তোর ছেলে মেয়ে হলে ওইবা ভক্তি করে খাবে। এক না এক না, দরজা খুলে না, এক না এক না, ছোট না ছোট, মুন্ডু ঘর ধরে না। বুড়ি বুড়ি গো, এই হাব খোরাক খেয়ে কি জীবন বাঁচে? বাঁচতে হবে, বাঁচতে হবে, জম্পুরি সাজা দিচ্ছে, বুঝতে পারছো না, ঘরে আটকে রেখেছে সারাদিন। আর কি মনে হয় জানো? কি মনে হয়? আমরা জানো 20-25টা করে মার্ডার করে এখন ঢুকেছি। কালকের ভোরে দুজনের ফাঁসি, এই তো বিচারক দাঁড়িয়ে আছে, এই বিচারকে না না জানতো চিবে খেন ভাই। অবুড়ি এই যে দেখো সেই মুড়ি, অবুড়ো আবার সেই শুকনো মুড়ির গুঁড়ো। মা মারে মুড়ির সঙ্গে দড়ি আনতে পারিনি, গলায় দড়ি দিয়ে মরতু। কেন তোমার মার জন্য মরবে কেন, আমার জন্য তোমার বাঁচতে হবে। হ্যাঁ
যদি বাঁচি আমি তোমার জন্য বাঁচবো তো অনেক সহ্য করছি বুড়া আর সহ্য করবো না হ্যাঁ গো কি করবে এই পার্টিশন আজকে ভেঙে ফেলবে এই পার্টিশন ভাঙবে হ্যাঁ যত কষ্ট হবে ধরো কি হয়েছে পার্টিশন ভাঙবো না দেখি তোমাদের কেমন ক্ষমতা ভেঙে দেখো দেখি তো চোখে সামনে মর্ম চচ্চর করে হঙ্গাই দেখে মৃত্যুকে হাত মুড়ে শুকনো বেড়ে গেল তো আই দেখো তো সৌর ডাকছে প্রজন ভা পালাচ্ছি কেন কাছে চিন্তা করো আমি একটা বৌমা আর বলে শ্বশুর শ্বশুর দেখি আমার নাম বেহুলা এক্ষুন বলো কিনে ডাকবো এই যে কি সর্বনা সংসার বাড়ানোর ভয়ে দুজনে দুই ঘরে আটকে রেখেছি সেই ঘরের পার্টিশন ভেঙে দুজনে এক জায়গায় হচ্ছ এই হইছি তো তোর কি হয় রে পার্টিশনটা কি করে ভাঙলে এই ভাল্লু ক্ষমতা রে ক্ষমতা দুজনার হেরমতে এই পার্টিশন ভেঙেছি ও হেরমত কাচ্ছ হেরমত দুজনার বাস্তে রাখবো নি এই কোথায় রাখবি রে দুজনার দু জায়গায় তুলে দিয়ে আসবো এই কার কোন জায়গায় তোমার দেবো সুন্দর মনে চড়ায় আর মার দেবো আগুন বাড়ির চড়ায় আমি কোথায় একলা যাবো নি তা কান্নে যাবে তোর মান্নে যাবো আমি একা ওখানে যাবো না তা কানি যাবে তা শ্বশুরের নে যাবে তোমার একা যেতে হবে এই যে কোন কথা ধরো এই তুই বুড়ি ধর আর আমি এই বুড়ো ধরবো ঠিক বলছিস চল এখন ডাকো হাই 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 দেখেছ তোমার ডাক শুনে রাস্তার বুড়ো কুকুরির গা বেড়েছে একদম ডাকবে না ওর কখন থেকে গা বেড়েছে কালকে থেকে দেখেছিস তো বুড়ো কুকুর বুড়ো টমি কুকুর ডাকতেছো কুকুর কুকুরটাকে সংসারে অমঙ্গল ডাকে নিয়ে আসতেছো অমঙ্গল ঘটাবো সেই ফাঁকা জায়গায় নদীর চরে বসে দুজনে কুকুর ডাকবে তোরা যা ধর ওই কোকসেলের বাচ্চার সামনে ভয় অগ্রসর হবি না হবি না ওর বিপদ আছে ওর বিপদ আছে কাদের বিপদ আছে এই মুহূর্তে দুজনার দেখে দিচ্ছি আমাদের আছে কি তোমাদের আছে কোনো কথা না ধর এই বোমা সেই সাইকেল ধরে টানটান করে এই বোমা শরীর খারাপ আস্তা চলে যাও সুন্দরবনে গেলে আমি সুন্দরবনে যাবো তুমি যেতে হয় যাবো আমি সেখানে যাবো সেখানে গিয়ে মিন ধরে খাবো হ্যাঁ জলের মাছ কাঁকড়া ধরে খাবো হ্যাঁ গবুড়ি হ্যাঁ কাঁচের মধু হয়ে খাবো কাঁকড়া অনেকদিন পর পার্টিশন ভেঙে দুই এক জায়গা হয়েছে তোমার ছাড়া বাঁচবো না আবুড়ো মহান চরে।
চড়া পাঠিয়ে দিয়ে ঘরটা কি সুন্দর করে রং করে সাজিয়েছে দেখো বেহুলা লকিন দা। এই তো তোমার বৌমা বেহুলাই তো ঘরের মধ্যে ঢুকে আছে দেখা। আরে তোমরা এখানে সুন্দরবনের বাঘ যদি নদী ঝাঁপিয়ে যেখানে সেখানে ঢুকে লোকের ক্ষতি করতে পারে, তোমার শ্বশুর তোমার শাশুড়ির কাছে ঝেঁপে চলে আছে, এত অবাক করছো কেন? সর্বনাশ, যাচ্ছি না আগুন মারিছো আমার সেই অবস্থা, তোমার অবস্থা হলো কিভাবে? এই দেখো হলো কিভাবে, ফোন পেতে হয়েছে। ফোন পেতে হয়েছে? হ্যাঁ, বাজারে চলে যা, সাত রকম ফল আর সাত রকম মিষ্টি নিয়ে আয়, বৌমার হাতে শাশুড়ি আজকে সাত খাবে যা। কি হয়েছে? সাত খাবে? সাত খাবে, 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 তো জ্বালাই কি ফাঁকামাটা আমি যেতে পারিনি, যখন যাব খালি এই যে করে টাকা নাই করবি, কি হচ্ছে বলতো? আরে বড় ডাক কি শাড়ি দেখো বাইতে গেলে ফিরে এসেছি। এই ঝুমকা লাগালি আরে ঝুমকা লাগালি রে বিজলি কে জানি আরে তোকে নিয়ে গাইছি আমার তুমি কাওয়ালি তুমি কাওয়ালি রে তুমি কাওয়ালি বাবা তোর মা আনার কালি দাদাকি ও যে আনার কালি সংসার বাড়িয়ে নিয়ে বাঁচতে ঢুকেছো কেন? সব একা খাবি? একে বাবার চারবিঘে জায়গা, সেই জায়গা দুটো ভাগ হবে। হ্যাঁ, আজ থেকে এক দুবিঘে তোর দুবিঘে সমান দুটো ভাগ হবে। এ ভাগিদারের আমি রাখবো নি, কি করবি? ভাগিদারের রাখবো নি, কি করবি? এরা শেষ করে দেবো। বেশি বাড়াবাড়ি করলে চড়াবো তোর গাল, আর ধরবো টুটি কুচের মতো ছাড়িয়ে নেবো। বলে কি, ও ভগবান রে এ মহাকাল, হ্যারে বাপের ছাড়াবি ছাল। পিতামাতা গুরুজন লোক, সেই গুরুজনের গায়ে হাত দেওয়া মানে মহা পাপ হয়, আগুনে হাত দেওয়া হয়। তা তুমি যে কর্ম করছো তোমার মতো বাবার রাখবো নি, মেরে শেষ করে দেবো। বেশি বাড়াবাড়ি করলে চড়াবো তোর গাল, ধরবো টুটি কুচের মতো ছাড়িয়ে নেবো। বেশি বাড়াবাড়ি করলে চড়াবো তোর গাল, ধরবো টুটি কুচের মতো ছাড়িয়ে নেবো। এই যে কি ছাত্র বাবা ছাড়ি ছাত্র মানে মারছে না? ঠিক বলেছিস, কারণ যত নষ্ট হয়ে পড়ে। আরে নেকির পড়ে নাকি, ও মা হতে পারে না বলে আমার মা হওয়ার ইচ্ছা নেই। এই সংসারে পোল্ট্রি ফার্মের মতো বাচ্চার ফার্ম তৈরি করবো আমি। গ্রাউন্ডের পিছে এলু ছড়ায় শুধু গন্ধ। ও মা এই কাঠ ঠোকরা ঠোকর মারে বুঝি আমি ধন। বাবা মা বেহুলা রে এই লক্ষণ ধরে তুই যদি বাঁচাতে চাস, যে কোনো খালে যে ছমাস ছদিনে ভাজিকে যা।
মাছের গন্ধ পেয়ে বিড়াল খোঁজে সুন্দর ফকারে পার যত দিস নাই উঁচু কাকাড়া এক করবে বাবা রে ওরে খোকা লাইলে মজনু মতো প্রেম আমাদের আচ্ছা খুব গাঢ় প্রেম তাই না কি তুই তোরা ছাড় করে রাখি না কেন আমাদের লিঙ্ক ঠিক থাকবে পুরনে পেটেলু ছড়াই শুধু গন্ধ ঠোকরা ঠোকরা মাঝে মাঝে দিয়া মি গন্ধ ভাজ মাছের গন্ধ পেয়ে বিড়াল খোঁজে সুন্দর আমাদের দুই লোকের পুড়ে শল পোড়া করবে আর তোমাদের দুই লোকের পুড়ে লাল করবে এই কুমার সাধারণ তো তুই এই পুড়ি ধর আর আমি এই পুরো ধরবো বাবা বলে মানমুনি যে টাকা বাকি আছে সেটা কত দেবো সংসারের মধ্যে পুরোপুরি কি আরম্ভ করতে হবে তোর মা কারগিলে যুদ্ধে নামছে তোর নাচা দেখি তুমি কার দিকে ছুটে গেলে ওই ছুটে গেলে বলে পড়ে গেছে আজকে আমি তোমার ব্যবস্থা করে দেবো গেলে কি করবে আমি তোমার কি করবো কি করবো গেলে কি করবে আমি তোমার কিছু করতে পারবো না আচ্ছা দাদা তোমরা বলো আমাদের এখন কচি বয়স এই বয়সে কোথাও আমরা বাচ্চা কাচ্চা নেবো সংসার বাড়াবো আর বাবা তোমার তিন কালকে এক কালে ঠেকেছে বুড়ো বয়সে বিয়ে করে সংসার বাড়ানো উচিত হচ্ছে ছি বাবা ছি এই তুই কাজ ছিটি করতে দিলে ছুটে যা বলে রে বাজারে মৌসুমি লেবু আর হাই বিটি সাবু আনকে যা কেন তোর মার খাবো কেন বলবে তো ওরা তোর ভার ওজন মনে হচ্ছে কম আছে এ বাচ্চা মেরে দিয়ে করবো আমি সমাধান মায়ের দরদ বুঝবি কি রে নর পশু শয়ত কেন তুই তো একদিন এরকম মায়ের গর্বে ছিলিস আজকে আমার গর্বে সন্তান এসছে বলে দুজনার হিংসা হচ্ছে আর সন্তান যত গন্ধ যায় কিছু চলবে না ঠিক ঠিকই দেখতে ছোট তবু সে আর কাটবে বাবা ও টিক টিক হয় তুমি আর কাটে বাইবে আর ওই আর কাট ভেঙে নিয়ে তোমার মতো বাবার মেরে পাকে পুঁতে দেবে তুমি ঠিক বলেছো ওই জন্য কথা কি বলে জানো কি বাস পাকলে সরু আর মানুষ পাকলে গরু এ বাচ্চা মেরে দিয়ে করবো আমি সমাধান মায়ের দরদ বুঝবে কি রে নর পশু শয়তান আপনি সেই জানো যত গন্ধ যা কিছু চোর গায়ে টিকটিকে দেখতে ছোট তো বুঝে অশান্তি হয় সেই সংসারে থাকবো কি ভাবলে কি করে তাই তুমি যদি আমার ভালো হয়ে থাকো চলো এক্ষুনি আমরা কলকাতা চলে যাবো সেখানে আমরা শান্তিতে থাকবো তুই ঠিক বলেছিস বাবা এই মুহূর্তে আমরা দুই লোকে কলকাতা চলে যাচ্ছি তোর এই অশান্তি না তুই যেখানে পারি চলে যা তবে যাবার সময় তোমার একটা কথা বলে যাচ্ছি বাবা কি কথা বুড়ো বয়সে যখন বিয়ে করে সংসার পেতেছো তুমি তোমার এই সংসার নিয়ে থাকো আমরা দুই লোকে এখন কলকাতায় চললাম আমাদের মধ্যে গোপন রেখেছিলাম আমার ঘরে বেশ সন্তান নয় রে খোকা সন্তান নয় একটা বড় রোগ রোগ হ্যাঁ রেখোকা হ্যাঁ রেখোকা এই রোগের নাম রোগের নাম রোগের নাম লিভার সিরোসিস এবং 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 ক্যান্সার মা হ্যাঁ রেখোকা হ্যাঁ প্রতিটি মেয়ে চায় সংসার স্বামীর ঘর এই মেয়েটির মৃত্যু কালে চেয়েছিল এর স্মৃতিতে এক চলতে ছেদুর পড়বে এই অসহায় মেয়েটির পাশে কেউ দাঁড়ানি রেখোকা আমি এর স্মৃতিতে অনেক অপমান করেছি বাবা তোমরা আমাদের ক্ষমা করো
গুরুত্ব দেন নাই ভুল অদৃষ্টে অদৃষ্টে আরে বাবা আমি তো আর বেশি দিন বাঁচব না তাই যে কদিনে সংসারে আছি তোদের মতো ছেলে বৌমাকে নিয়ে আমি একটু সুখে থাকতে চাই রে মা মা আরে বাবা আমি একটু আনন্দে থাকতে চাই আমার এই শেষের দিনে তোরা তোরা আমার কাছে আয় মা জানি বাঁধন ছিঁড়ে গেলে কো আসিবি আমার মা আমার মতো I don't know.